নমস্কার। এবং আলাপের অডিও ভিজুয়াল আলাপ সিরিজের আজ তৃতীয় পর্ব। আজ আমাদের বিষয় করোনা ও জেন্ডারের নানা দিক। আজকে আমাদের সঙ্গে আছেন রুচিরা গোস্বামী, সুমিতা এবং রঙ্গন চক্রবর্তী। আজকে আমি প্রথমে রুচিরা দিকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ চন্দ্রে, সকলকে নমস্কার। আজকে আমাদের বিষয় হচ্ছে করোনা ও জেন্ডার, যেটা আলোচনা করব যে করোনার সাথে জেন্ডারের কি সম্পর্ক, মানে এই সময় দাঁড়িয়ে একটা নিদান যেটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে সেটা হচ্ছে সবাই বাড়িতে থাকো, কেউ বাইরে থাকবে না, কেউ বেরোবে না, সবাই বাড়িতে থাকো, পরিবারের সঙ্গে থাকো এবং সেইভাবেই সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেন করে যাও। তো সেখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়িতে থাকার নিদান, এটার মানে কি? মানে মেয়েদের জন্যে এর মানে কি? পুরুষদের জন্যে এই সর্বক্ষণ 24 ঘন্টা 7 দিন সপ্তাহে বাড়িতে থাকার মানে কি? এবং অন্যান্য মানুষ, নারী পুরুষ এই বিভাজনের বাইরে যারা আছেন, যাদেরকে আমরা বলছি ট্রান্স মানুষ, তাদের কি অবস্থা? এই বাড়িতে থাকা, বাড়ি মানে কি? বাড়ি মানে কি একটা পর্যাপ্ত জায়গা? বাড়ি মানে কি একটি সুরক্ষিত পরিবেশ? সকলের কি সেটা সম্ভব? এই অনেক এই প্রথম প্রশ্নটা থেকেই আমাদের মনে হচ্ছে জেন্ডারের সাথে এই বাড়িতে থাকা নিদানের একটা সম্পর্ক আছে। তো আমি প্রথমেই একটু সুমিতাকে জিজ্ঞেস করছি যে তুমি যদি এইটা নিয়ে আরেকটু আমাদেরকে একটু একটু বিস্তারিত ভাবে বলো। ধন্যবাদ রুচিরা, আর আমি এবং আলাপকেও এই সূত্রে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার কিছু আলোচনা, যেগুলো খুব জরুরি এই মুহূর্তে সেগুলো পরপর করে দেওয়ার জন্য। দেখো, আমার নিজের জন্য প্রথমেই এই বাড়িতে থাকার নিদানটাতে মাথায় যেটা আসে সেটা হলো যে বাড়ি মানে কি, মানে কোথায় থাকার নিদান দেওয়া হচ্ছে। বাড়ি কি তার মানে একটা ওই যেটাকে ইংরেজিতে বলবো আমরা হোমোজিনিয়াস হোম, বাংলায় বললে হয়তো বলতে পারি যে এই যে সুখী গৃহ কোন, যেখানে গ্রামাফোন শোভন হয়ে থাকবে, তো সেই হোম। কারা ঠিক করলেন যে আমরা বাড়িতে সবাই মিলে বাড়িতে থাকব? যারা ঠিক করলেন যে বাড়িতে থাকো, তাদের কাছে বাড়ির একটা নির্দিষ্ট ধারণা আছে, পরিবারের একটা নির্দিষ্ট ধারণা আছে। পরিবারের মানুষদের স্পেস যদি বলি তাহলে একরকম, এবং পরস্পরের সম্পর্ক যদি বলি তাহলে একরকম। এই সম্পর্কগুলো এবং এই স্পেসটা নিয়ে একটা চমৎকার ব্যবস্থা হবে, এইরকম একটা ধারণা আছে যে সকলে সকলের সঙ্গে ভালো থাকবে। এবং তুমি যে একটা শব্দ ব্যবহার করলে যে নিরাপদ, অর্থাৎ এই স্পেসটা খুব নিরাপদ হবে, এই এই যে একটা মানে সর্বগ্রাসী সর্বব্যাপী ধারণা যে আমাদের বাড়ি বলতে যা বোঝায় এবং পরিবার বলতে যা বোঝায় তার ভেতরের জায়গাটা আসলে খুব নিরাপদ, এইভাবে ভেবে আমরা চিরদিন অভ্যস্ত। এবং যখন বাইরে করোনা ভাইরাসের মতন একটা ভয়ানক জিনিস দাঁত দাঁত নখ বার করে রয়েছে, তখন আরো বেশি করে আমাদেরকে ওই একটা ধারণার দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাইরেটা হলো বিপজ্জনক এবং ভেতরটা হলো সুবিধাজনক। এবার কার জন্য বাইরেটা বিপজ্জনক এবং ভেতরটা সুবিধাজনক? আমি মানতে রাজি যে বাইরেটা এই মুহূর্তে সত্যি যা আমরা সচরাচর বুঝি তার থেকে অনেক বেশি বিপজ্জনক হয়ে রয়েছে নিজের জন্য এবং অন্যান্য সকলের জন্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি নিদানটা এইটা হয় যে ভেতরে চলে যাও, যেটা নাকি সুবিধাজনক, সেই জায়গাটাতে চলে যাও, তখন আমি তো এই প্রশ্ন না করে পারবো না যে যারা বসে বসে এই নিদানটা দিচ্ছেন তারা কি পৃথিবীটাকে একটা একমাত্রিক পৃথিবী হিসাবে দেখেন, যে যেখানে ক্লাস, কাস্ট, জেন্ডার, সেক্সুয়ালিটি এই কোনো কিছুর কোনো ধরনের কোনো বৈপরীত্য নেই, সবার জন্য সেটা সুবিধাজনক হবে? এইটা আমার জন্য একটা ভয়ানক অসুবিধাজনক একটা অবস্থান হয়ে দাঁড়াচ্ছে। আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আমার চারপাশে রয়েছেন, তাদের তারা তাদের জেন্ডারের কারণে, তারা তাদের সেক্সুয়ালিটির কারণে, তারা তাদের ভিন্নতার কারণে, তাদের কোয়ারনেস এর কারণে, তারা কিভাবে তাদের বাড়িতে অলরেডি বিপজ্জনক অবস্থায় ছিলেন এবং কিভাবে তারা সেই বিপদটাকে তারা নেগোসিয়েট করে করে চলছিলেন, এখন তাদেরকে বাধ্য হয়ে সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়তে হয়েছে। তুমি আর একটু এটা একটু বিস্তারিত ভাবে বলবে যে যৌনতার কারণে বা তাদের কুইয়ারনেস এর কারণে হ্যাঁ এখন কেন আরো বিপজ্জনক তাদের জন্য?
দেখো, আমরা আমরা তো সবকিছুকে ভীষণ সাদায় আর কালোতে বুঝি, সমস্ত কিছুকে আমরা বাইনারিতে বুঝি, নিয়ম আর বেনিয়মের মধ্যে দিয়ে বুঝি। যেমন আমরা বাইনারি দিয়ে নারী আর পুরুষকে বুঝি, তেমনি আমরা নিয়ম আর বেনিয়মের মধ্যে দিয়ে সমকামী এবং অবিসমকামীকে বুঝি। এবার এই যে এই যে এই যে ভাগটা, এই যে দুটো বিভাজনের মধ্যে পৃথিবীটাকে ভাগ করে দেওয়া হলো, এখানে একটা আইন থাক বা না থাক, 377 থাক বা না থাক, যারা অবিষমকামী মানুষ তারা কিন্তু চিরদিনের জন্য ক্রিমিনাল সমাজের চোখে। এবং এই অবস্থায় তারা তাদের পরিবারে ফিরে যাবেন এবং তারা তাদের পরিবারের মধ্যে শান্তিতে থাকবেন, এটা আমরা কি করে আশা করি? এবং এদের মধ্যে যারা সমকামী নারী, যাদেরকে আমরা ইংরেজিতে লেসবিয়ান বলে বুঝে থাকি, সে যে সমকামী নারী, সে তো একদিকে তার জেন্ডারের জন্য মার্জিনালাইজড, অন্যদিকে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য মার্জিনালাইজড। এর সাথে সাথে তুমি যদি সেই নারীর অন্যান্য অবস্থান গুলোকে দেখো, অর্থাৎ সে অর্থনৈতিক ভাবে কোথায় অবস্থিত, সে সে শহরে থাকে না গ্রামে থাকে, তার শরীরের মধ্যে বা তার মনের মধ্যে অন্য কোন ধরনের ডিসেবিলিটি আছে কিনা, এই এই পর্দাগুলো যদি আমরা পরপর ফেলতে থাকি, তাহলে তো সেই মানুষটাকে না সত্যি আমরা দেখতে পাবো না। আর ট্রান্স মানুষদের কথা তো আমরা সবাই জানি, তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ কি আমি ট্রান্স ম্যান বলি, কি আমি ট্রান্স ওমান বলি, আর কি আমি হিজড়া বলি, আর কি আমরা নন বাইনারি জেন্ডারের যারা তাদের কথা বলি, তারা তাদের তো অর্ধেকের বেশি বাড়িতেই থাকেন না, তাদের তো বাড়ি বহুকাল আগে ঘুচে গেছে, তো কোথায় যাবেন তারা, কোথায় থাকবেন তারা? রাস্তায় যারা কাজ করেন, রাস্তায় যারা ভিক্ষা তোলেন, এই ধরনের কাজগুলো যারা করেন, কোথায় তারা, কোথায় যাবেন তারা? ওরকম একটা নিদান উপর থেকে চাপিয়ে দিয়ে বলা হলো সবাই বাড়ি চলে যাও আর ভীষণ ভালো থাকো সবাই মিলে, পরিবারই হচ্ছে সেই জায়গা যেখানে নাকি তুমি আশ্রয় পাবে। আই এম সরি টু সে যে না, পরিবার সেই জায়গা নয় যেখানে সবাই আশ্রয় পায় না, পায় না। এই এই আলোচনাগুলো তো আমরা আগেও অনেকভাবে, ফেমিনিস্ট রিসার্চ এসছে, ডিসেবিলিটি রিসার্চ এসছে, কুইয়ার রিসার্চেও এসছে, যে পরিবারকে আমরা একভাবে দেখি, একটা 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 ধারণা আমাদের পরিবারের তৈরি হয়েছে, এবং এই যে পরিবার হচ্ছে একটা সেফ স্পেস, হোম ইজ এ সেফ স্পেস, এবং সেটা যে নয় সেটা বহুদিন ধরে এই আলোচনা বিভিন্ন যারা মানবাধিকার নিয়ে লড়ছেন তারা এটা বলে গেছেন যে পরিবার মোটেই সেরকম জায়গা নয়। আমি এই করোনার প্রেক্ষিতে এই এই অবস্থায় যেটা খুব চোখে পড়ার মতন আমাদের আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে সমাজে যে শ্রেণী ও লিঙ্গ বৈষম্য, এবং শ্রেণী লিঙ্গ বৈষম্য একসাথে মিলে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারসেকশনালিটি, অনেকগুলো বৈষম্য একসাথে এসে যে একটা অবস্থান তৈরি হচ্ছে, এইটা নিয়ে যদি আরেকটু আমরা বিস্তারিত আলোচনা করি যে শ্রেণী ও লিঙ্গ বৈষম্য কিভাবে আমরা দেখতে পাচ্ছি। মানে কিছু কিছু তো আমরা দেখতেই পাচ্ছি যে মেয়েদের গৃহশ্রম বেড়ে গেছে, গার্হস্থ্য হিংসা অনেক বেড়ে গেছে, পুরুষরা বাড়িতে থাকতে পাচ্ছেন না, তাও জোর করে বাড়িতে থাকছেন, তাই টেনশন অনেক বেড়ে গেছে, এই ধরনের অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে যেটা এর আগে অবস্থানে এটা ছিল না। আমি একটু রঙ্গনদার কাছে আসছি, তুমি কি আরেকটু এই শ্রেণী লিঙ্গ বৈষম্য কিভাবে সামাজিক বিভাজন গুলো আরো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে, বা কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে জেন্ডারের প্রেক্ষিতে, যদি একটু বলো রঙ্গনদার। থ্যাংক ইউ। আমার যেটা মনে হয়, যেটা সুমিতা খুব সুন্দরভাবে বলছে, আমি একটা একদম একটু অন্য জিনিস থেকে ভাবছিলাম, সেটা হচ্ছে দেখো জেন্ডারের আলোচনা যখন আমরা করেছি অনেক বছর ধরে যখন করি, তখন জেন্ডারের আলোচনা করতে গেলে আমাদের একটা খুব বড় সমালোচনার মুখে পড়তে হয় যে জেন্ডার মানে যেন শুধুই মেয়েদের নিয়ে আলোচনা। মানে আমরা তো জানি জেন্ডার বিষয়টা হচ্ছে যে মানে লিঙ্গ বৈষম্য, যদি আমরা বলি মানে লিঙ্গ বৈষম্য কথাটা ভীষণ কঠিন, যেমন টেবিল চেয়ারের কোনো বাংলা হয় না তেমনি ওইভাবে আর কি, তেমনি জেন্ডারের আসলে কোনো বাংলা হয় না। জেন্ডার মানে ইন দ্য সেন্স যে জেন্ডার কথাটাই আমাদের ধরে চলতে হবে। জেন্ডার কথাটার মানে হচ্ছে যে এমন কিছু পার্থক্য সমাজ আমাদের ছেলে আর মেয়েদের মধ্যে করে দেয় যার ফলে ছেলে এবং মেয়েদের মধ্যে সম্পর্কটা অসম হয়ে ওঠে, তাই তো? মূলত জেন্ডারের যে গল্পটা বা জেন্ডারের যে ইনজাস্টিস বা ডিসব্যালেন্স বা ইমব্যালেন্স বা অপারেশন, তার মূল গল্পটা সেটাই। এবং সাধারণত আমরা সবসময় বলি যে এর ফলে যেন যত অসুবিধে মেয়েদের বেশি হয় এটা কিন্তু ছেলেরা মনে করে, জেন্ডারের আলোচনাও এই জন্য অনেক সময় ছেলেরা পছন্দ করে না, তার কারণ তারা ভাবে যে এটা মেয়েদের কোলে ঝোল টেনে আমরা কথা বলবো। কিন্তু করোনায় একটা খুব মজার জিনিস আমি দেখছি,
সেটা হচ্ছে যে করোনায় ছেলেরা কেবলমাত্র ছেলে হিসেবে বিহেভ করার জন্য অনেক বেশি বিপদের মুখে পড়ছে। যেমন ধরো আমরা আলোচনা করছি যে বাড়িতে থাকা বিষয়টা, ছেলেরা কিন্তু বাড়িতে থাকতে পারছে না। আজকে যদি তুমি দেখো যাদের পুলিশ দিয়ে ধরে আনতে হচ্ছে, পাড়ার ছেলেরা গিয়ে তাড়া করছে, অনেক জায়গায় পাড়ার মেয়েরা বলছে দাদা বেশ মশাই কাকু আপনারা বাড়ি যান আপনারা কি করছেন, এই যে বিষয় এরা কারা, এরা মূলত আমার মতন অনেকগুলো পুরুষ বিভিন্ন বয়সের, তারা কেন এরকম ভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে? কারণ তাদের সমাজের এবং তাদের নিজেদের চিরকালের বড় হয়ে ওঠার অভ্যেসের মধ্যে যে জেন্ডার্ড ব্যবহারটা তারা শিখেছে, সেই ব্যবহারটাই হচ্ছে যে বাড়িতে থাকাটা আমার কাজ না, বাড়িটা আমার স্পেস না, আমার যে স্পেস সেটা কিন্তু হচ্ছে চায়ের দোকান, পাড়ার ক্লাব, বাজারে গিয়ে আড্ডা মারা, লোকাল ট্রেনে আড্ডা মারা, এই যে জায়গাগুলো এগুলোই হচ্ছে আমার জেন্ডারের উপযুক্ত স্পেস। আমরা জানি আমরা ছোটবেলা থেকে পুরুষ হিসেবে বড় হয়েছি বলে যে যখন আমাদের কোনো বন্ধু বিয়ে করে এসে তারপরে বউকে বেশি সময় দেওয়ার জন্য বিকেলে পাড়ায় বেরোতো না, তাদের সম্পর্কে একটা কথা আছে পাড়ায় পাড়ায়, এক পাড়ায় না সব পাড়ায় আছে, সেটা হচ্ছে ও তো বিয়ে করে ঘরে ঢুকে গেছে। তার মানে হচ্ছে যে ছেলেটি তার যে স্বাভাবিক আচরণ, যে পাড়ায় আড্ডা মারা, ক্লাবে বসা, বিড়ি খাওয়া ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো না করে সে ঘরে ঢুকে গেছে। কাজে এই ঘরে ঢুকে যাওয়ার ব্যাপারটা এতটাই অপুরুষোচিত বলে সেই লোকটি নিজে বিশ্বাস করে, তার নিজের অভ্যেস হয়ে গেছে বিভিন্ন মানুষের বা সমাজও তাদের কাছে আশা করে যে পুরুষরা প্রাণের ঝুঁকি সত্ত্বেও, জানা সত্ত্বেও বাড়িতে থাকতে পারছে না। তুমি বুঝতে পারছো মানে এর থেকে বেশি একটা লোকের নিজের জেন্ডার ভূমিকার কাছে অসহায়ত্বের খুব বড় ছবি কিন্তু আর হতে পারে না। এইটা এক নম্বর বিষয়। দু নম্বর বিষয় হচ্ছে যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেরা যত কিছু কিছু ছেলে, আমি সব ছেলের কথা বলছি না, অধিকাংশ পুরুষের কাছে বাড়িটা একটা অপরিচিত জায়গা কি, কারণ বাড়ির ভেতরে তুমি বাড়িতে কি ঢুকে জিজ্ঞাসা করে দেখতে পারো কোন কোনা গুপচিতে কি থাকে, ঘর ঝাড়া ঝাড়িটা কোথায়, মাথায় দেওয়া তেলটা কোথায়, ডালের কৌটোটা কোথায়, মশারিটা ভাঁজ করে কালকে কোথায় রাখা হয়েছে, এগুলো তারা বলতে পারবে না। ঘরটা তাদের পরিচিত স্পেস নয়, বাইরেটা তাদের পরিচিত স্পেস। কাজেই সেখানে যখন তারা থাকে তখন তারাও নিজেরাও অস্বস্তি ভোগ করে এবং তার ফলে বাড়িতে যে মেয়েরা থাকে তাদেরও অনেকগুলো অস্বস্তি তৈরি হয়। খুব কম ক্ষেত্রেই তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে মেয়েরা বাড়িতে আছে তাদের কিন্তু অনেক দিক থেকে কাজ আরো বেড়ে যাচ্ছে, কারণ তাদের এই আরাক্ষণ এই পুলিশে পুরুষের উপস্থিতিটা তাকে আরো সামলাতে হচ্ছে। এই ধরনের বিভিন্ন সমস্যা এমনি সাধারণ পরিবারে আমরা দেখতে পাচ্ছি। আমার কি সময় আছে না বলবো, না তোমার সময় হয়ে গেছে আমার? না না বলো, তারপর আমরা আবার সুমিতার কাছে আসবো। হ্যাঁ রমন দা কন্টিনিউ করো। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি জেন্ডারের ক্ষেত্রে এই ধরনের কতগুলো অসুবিধে হচ্ছে। এবার যদি আমরা মেয়েদের ক্ষেত্রে আসি, এবং জেন্ডার যেহেতু ছেলে মেয়ের মাঝখানের স্পেসটার ওপরে কথা বলে, এই দুজনের মাঝখানের তফাৎ গুলো নিয়ে কথা বলে, কাজী ছেলে মেয়েদের মধ্যে অনেক, মানে আমি বারবার ছেলে মেয়ে বলছি, আমি জানি যে এর মধ্যে অন্য মানে সমকামী নারী তৃতীয় লিঙ্গ বিষয়গুলো আছে, সেগুলো প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি কতগুলো সাধারণ আলোচনার দিকে যাচ্ছি, সুমিতা হয়তো বাকি দিকগুলো আরো পরিষ্কার করে বলবে। আরো কতগুলো সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে, তুমি যেটা বলছিলে সেটা নিশ্চয়ই বাড়ছে। আবার দেখা যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়লেও ডোমেস্টিক ভায়োলেন্সের হেল্পলাইনে ফোন কম আসছে। কেন কম আসছে? কারণ যে তোমার অপারেটর পুরুষ যদি সারাক্ষণ ঘরেই থাকে তাহলে পরে তুমি ফোনটা কি করে তার সামনে থেকে করবে? এই যে গার্হস্থ হিংসা বাড়ছে কিন্তু মেয়েরা হেল্পলাইনে ফোন করতে পারছে না, কারণ বাড়িতে অলরেডি একজন পুরুষ আছে, তার সেই প্রাইভেট জায়গাটাই নেই, এটা হচ্ছে একটা জায়গা। এবং এই যে মধ্যবিত্ত মহিলারা তাদের বাড়ির কাজ অনেক বাড়ছে। হ্যাঁ বেশ কিছু পরিবারে হয়তো পুরুষরাও কাজ করছে কিন্তু তাই নিয়ে সমস্যাও তৈরি হচ্ছে, কারণ তিনি অভ্যস্ত নন, তার অনেক প্রেশার বেড়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম মানে সে বাড়ির কাজ এবং অনলাইনে তাকে অফিসের কাজ সেগুলো চালিয়ে যেতে হচ্ছে, টেনশন বাড়ছে। এবং যে যিনি গৃহ শ্রমিক, যিনি আজ হয়তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সে কাজ করছেন না, তিনি কিন্তু তার ওই 10 ফুট বাই 10 ফুট ঘরে তাকে কিন্তু নানাবিধ কাজ করে যেতে হচ্ছে,
যেই ঘরে অন্যদিন তিনি হয়তো অনেক কম সময় থাকেন, চটপট রান্নাগুলো করে নেন, এইটুকুই তার কাজ, পুরুষরা থাকে না, তার একটু হয়তো একটু অবসর থাকে, এখন তারও কিন্তু সেই অবসরটা নেই, সেও বাড়ির বাইরে বেরোতে পারছে না। এছাড়া গুজরাটের একটি সমিতি আমি দেখলাম, তারা নাগরিক সমাজ ধরনের, তারা একটা অ্যাপিল করেছেন যে মেয়েদের বাড়িতে থাকা, এই এক মাস দেড় মাস ঘরে বন্ধ হয়ে থাকা, তার কতগুলো বিশেষ সমস্যাও থাকতে পারে। প্রেগন্যান্ট মহিলাদের সমস্যা থাকছে, যে মেয়ে মেনস্ট্রুয়েট করছে বা যার মাসিক হচ্ছে বা ঋতুস্রাব হচ্ছে, তাদের জন্য কতগুলো জায়গা থেকে বিশেষ সাহায্য দরকার। কাজেই এই মানে এই করোনার সমস্যাটা থেকে জেন্ডারটাকে বাদ দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না বা ভাবতে পারবো না, এটা এক নম্বর বিষয়। আরেকটা বিষয়, তুমি যেহেতু আমাকে বলেছিলে শ্রেণী নিয়ে কথা বলতে, আরেকটা যেটা সুমিতা খুব সুন্দরভাবেই বলেছে সেটা হচ্ছে, দেখো আমিও মনে করি এবং আমরা নিশ্চয়ই সবাই মনে করি যে করোনায় বাড়িতে কেউ থাকবেন না, এই কথাটা কিন্তু আমরা একবারও বলিনি বা বলছি না। আমরা যেটা বলছি যে অনেক সহজ, যেমন আমরা অনেক সময় দেখেছি বলা যায় যে মানে কি বলবো, একটা দেশের স্বাস্থ্যের উপায় হচ্ছে সবাই মিলে ভরপেট খাওয়া, সবাই ভরপেট খান, এটা আমরা বলে দিচ্ছি। কিন্তু সেই লোকগুলো ভরপেট খাবে কি করে, তাদের কি খাবার আছে? সেই প্রশ্নটা আমরা কিন্তু আজকে বারবার তুলছি যে বাড়িতে থাকবেন যে বলছেন, বাড়িটা কার আছে, বাড়িটা কি ধরনের বাড়ি, সেখানেই কিন্তু এই শ্রেণী লিঙ্গ এই সমস্যাগুলো আরো বড় করে আমাদের এসে যায়। যেমন আমরা জানি যে করোনা একটা একটু আমার মতোই ভারী শরীরের একটা ভাইরাস, কাজেও বেশি দূর ভাবায় ভাসতে পারে না, ধপ করে পড়ে যায় আমার মতো। এখন সমস্যাটা যেটা হচ্ছে, তা সত্ত্বেও সে প্রায় 1 মিটার যায়, কাজে 1 মিটার জায়গা যদি আমার চারপাশে রাখতে হয় তাহলে 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার একটা গোলের মাঝখানে আমায় থাকতে হবে। এই 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার গোলের মধ্যে যদি আমার সামাজিক দূরত্ব করে রাখতে হয় কাউকে, সেই বাড়ির মাপ কি, সেই বাড়ির মিনিমাম প্রায় এদিকে 9 ফুট 9 ফুট 18 ফুট, ওদিকে 18 ফুট ওদিকে 18 ফুট, এরকম স্পেস আছে কটা লোকের বাড়িতে থাকছে? আজকে কালকে দেখাচ্ছিল যে ধারাভিতে হয়েছে, ছড়াচ্ছে। আরে ধারাভিতে তো একটা ঘরের মধ্যে 20 জন লোক বাঙ্ক করে 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 আছে, তাদের মধ্যে ডিস্টেন্স 1.5 ফুটের বেশি হওয়া সম্ভব নয়, তো সেখানে এটা হবে কোত্থেকে? কাজে এইগুলো আমাদের ভাবতে হবে যে দিয়ে দিলেই তো হলো না। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে যেটা সুমিতা বলছিল যে যে মেয়েটি নিজের মানে নিজের যৌন পরিচয় লিঙ্গ থার্ড জেন্ডার হলে, অনেক সময় আমরা জানি যে থার্ড জেন্ডার একটি মেয়ে হয়তো বাড়ির কাছে বিশেষ করে প্রতিবেশীদের কাছে তার পরিচয়টা লুকিয়ে রাখে, সে হয়তো সাধারণ সময় বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা গিয়ে তার ব্যবসায় যে পোশাকটা পরতে হয়, যে সাজটা করতে হয় সেটা করে বেরোয়, এখন সে কি করবে? তার তো সেই ব্যবসাও নেই, তার যাওয়ারও নেই, সে বাড়ির মধ্যে থাকছে, বাড়িতেও অনেকে তাকে মানে সে যা সেই হিসেবে গ্রহণ করে না, মানে এটা তো একটা অসম্ভব কঠিন সব প্রশ্ন। তারপরে যে পরিযায়ী শ্রমিকরা যারা বাড়ি ফিরে যাচ্ছে, যারা খেতে না পেয়ে বেরিয়েছিল, আজকে তারা ফিরে যাবে, তাদের বউরা অনেক তাদের খাওয়াবে কি? বউরাও তো সেই অভুক্ত, এই স্বামীর কাছ থেকে কিছু টাকা আসতো, তারা বিড়ি বাঁধে, তারা বাড়ির কোনো বাড়িতে কাজ করে, এই করে তারা চালায়। এখন এই স্বামীগুলো যখন অভুক্ত অপমানিত অবস্থায় সেই পরিবারে ফিরে যাবে, ডোমেস্টিক ভায়োলেন্স গার্হস্থ্য হিংসা আরো অনেক বাড়তে পারে, মেয়েদের ওপর চাপটা আরো অনেক বাড়তে পারে। এই যে সব জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা কিচ্ছু ভাববো না, না ভেবে আমরা একটা মানে কি বলবো, সারা ভারতবর্ষ যেন একটা সুখী পরিবারের একটা সমষ্টি, যাদের বাড়িতে এত আলো আছে যারা ইচ্ছে করলে শখ করে সে আলো নেভাতে পারে, যাদের এমন ব্যবস্থা আছে যে ইচ্ছে করলে চট করে তারা তুবড়ি বাজি মোমবাতি সব কিনে রাস্তায় লাড্ডু বিলি করে উৎসব করতে পারে, এই যদি ভারতবর্ষের ধারণা নিয়ে আমরা চলি, তাহলে করোনা চোখে আঙুল তুলে দিচ্ছে যে আমরা কিন্তু শ্রেণী জেন্ডার এই সমস্ত সমস্যাগুলো নিয়ে একেবারেই ভাবছি না। আবার একটু সুমিতার কাছে ফেরত যাই, তারপরে আমাদের এই সেশনটিও আস্তে আস্তে শেষ করতে হবে। আমার যেটা মনে হয় রুচিরা, সেটা হলো যে আমি রঙ্গনদার কথার সঙ্গে একটা খালি যোগ করতে চাইবো, সেটা যোগ করে আমি শুরু করবো যে জেন্ডার বলতে নারী পুরুষের বিভাজন এবং বৈষম্য যেমন আমরা বুঝি একদিকে, তেমনি অন্যদিকে সিস ট্রান্সের বিভাজন এবং বৈষম্য কিন্তু বুঝি, সেটাও জেন্ডারের অংশ, এবং সেই বৈষম্যটাকে আমাদের কোথাও মাথায় রেখেই করোনা নিয়ে ভাববার সময় ভাবতে হবে। আর অন্যদিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
এটা খুব মজার একটা ভিডিও চলছিল কতদিন ধরে, আমি দেখছি, সবাই দেখছি আমরা, যে কি করতে বেরিয়েছেন দাদা না চা খেতে বেরিয়েছি। এই যে চা খাওয়া দাদা বা চা খাওয়া কাকু, যাকে নিয়ে আমরা অনলাইন মানে আমরা সোশ্যাল মিডিয়ায় খিল্লি উড়িয়ে শেষ করে দিলাম, আমার একটা কথা মনে হচ্ছে, এই যে যে এই যে 4 কাপ চা যেটা নাকি উনি বাইরে গিয়ে খেতেন, ওনার স্ত্রী বা বাড়িতে যিনি থাকেন ওনার বোন বা ওনার মেয়ে, এই এক্সট্রা 4 কাপ চা কিন্তু তাকে বানাতে হচ্ছে, এবং আই এম শিওর যে সেই চাটা ওনার মনমতো হচ্ছে না, যদি হতো তাহলে উনি বাইরে যেতেন না মোস্ট প্রবাবলি। এবং অবশ্য তার মধ্যে রঙ্গদা যেটা বলল সেটাও রয়েছে, যে হয়তো মনমতো হলেও তিনি যেতেন, চা খাওয়ার বাহানা নিয়ে যেতেন, সেটাও একটা দিক। আবার অন্যদিকে এই এক্সট্রা চাটাও বাড়ির মহিলাকে বানাতে হচ্ছে, অর্থাৎ আমার অলরেডি এক্সিস্টিং যা যা কিছু প্রেশার রয়েছে, সেটা আমার ঘরের কাজ হোক, সেটা আমার ওয়ার্ক ফ্রম হোম হোক, যে 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 পরিবারে রয়েছেন সেই অনুযায়ী তার উপরে আমাকে আমার ঘরের পুরুষটি বা পুরুষগুলি ঘাড়ের উপর বসে থাকার কারণে এক্সট্রা যা যা কিছু করার সেই সমস্ত কিছুর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। এবং এখানে আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলবো যে, এবং এই সমস্যাটা শুধুমাত্র আমরা না, স্বামী স্ত্রীর মধ্যেকার এই যে ডাইনামিক্সটা এটা কিছু দূর অব্দি বুঝেছি, মানে আমরা কিছু দূর অব্দি গ্রহণ করেছি যে স্বামী আর স্ত্রীর মধ্যে সবসময় খুব হারমোনি নাও থাকতে পারে, এবং স্বামীরা চান্স পেলেই বেশ আসামি টাইপের ব্যবহার করে, কিন্তু যেটা আমরা এখনো সম্ভবত ধরিনি সেটা হচ্ছে মায়েদের সঙ্গে সন্তানদের সম্পর্ক, সেখানে কিন্তু উভয় পক্ষেই ছেলেটির পক্ষেও এবং ছেলেটির মায়ের পক্ষেও একটা প্রচন্ড মায়া মমতা এবং সম্পর্কটাকে বেলুন ফুলি আমরা যেখানে নিয়ে গিয়ে রেখেছি সেখানে সেই কাজটা না করা, সেই যত্নটা না দেওয়া, এটার কথা না ছেলেটি ভাবতে পারে না মাটি ভাবতে পারে। মানে আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটছে যে আমি দেখছি যে ছেলে বাইরে থেকে যদি পিৎজা আনিয়ে খায় তাহলে সেই পিৎজার যে কৌটোটা ফেলা, সে ফেলাটাও কিন্তু তার মাকে ফেলতে হচ্ছে। ছেলেটি কিন্তু মনে করছে না যে তার ফেলার প্রয়োজন আছে, এবং তার মাও মনে করছে না যে তাকে বলার প্রয়োজন আছে যে বাবা তুই গিয়ে পিৎজার ওই যে এক্সট্রা বাক্সটা সেটা ফেলে দিয়ে, কারণ আমার দিনের পুরা ফেলা হয়ে গেছে, এটা কিন্তু মা বলছে না। যে এই যে সম্পর্কগুলোকে আমাদের খাইয়ে 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 তৈরি করা হয়েছে না, আজকে আমরা সেই সম্পর্কের সমস্ত ধরনের বদহজম হওয়া জিনিসগুলো বমি করে ফেলছি। করোনা আমাদের এই সুযোগটা দিয়েছে দেখার যে কিভাবে যেটাকে নাকি পরিবার বলে বোঝানো হয়েছে, সেফ স্পেস বলে বোঝানো হয়েছে, সেইটার মধ্যে আমরা কিভাবে পরস্পরের গায়ে এই বমিটা করছি, এটা এটা একটা অদ্ভুত জিনিস। তার সাথে সাথে আমি আরো একটা কথা বলবো রুচিরা, সেটা হচ্ছে যে হ্যাঁ হেল্পলাইন গুলো আছে এবং হেল্পলাইনে প্রচুর লোকজন আছে যারা ফোন করতে পারছেন, এবং অনেক বেশি লোক আছে তার মধ্যে যারা ফোন করতে পারছেন না। আমরা আমাদের নিজেদের সংগঠন স্যাফো ফর ইকুয়ালিটির মধ্যে আমরা একটা প্ল্যান করেছি যে যেখানে হেল্পলাইনের উপরে পুরোপুরি নির্ভর না করে আমরা একটু প্রোঅ্যাক্টিভলি চেষ্টা করব কমিউনিটির যত মানুষকে আমরা চিনি জানি তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার। আমি জানি না আমাদের পক্ষে কার কার পক্ষে হঠাৎ করে কোন একটা সমস্যায় দৌড়িয়ে গিয়ে কি কি সাহায্য তাকে দেবার সম্ভব, কিন্তু আমরা অন্ততপক্ষে এইটুকু ভেবেছি যে যে সমস্ত মানুষরা বিশেষ করে লিঙ্গ যৌন প্রান্তিক যে সমস্ত মানুষদের সঙ্গে আমরা কাজ করি সেখানে অন্ততপক্ষে এই একা হয়ে যাওয়ার ভয়টা যেন তারা না পায়। আর এর সাথে সাথে আমি এই কথাও বলবো যে ডোমেস্টিক ভায়োলেন্স যদি, যারা শুনছেন আমি তাদের অনুরোধ করছি যে ডোমেস্টিক ভায়োলেন্স যদি চারপাশে হয় প্লিজ বাই স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন না, প্লিজ কিছু একটা করুন, কোনো না কোনো ভাবে জানান দিন যে আপনি সঙ্গে আছেন। কি করতে পারি জানি না, এখন হঠাৎ করে দৌড়ে গিয়ে পুলিশে খবর দিতে পারি কিনা জানি না, কিন্তু অন্তত এইটুকু যেন পাশের ফ্ল্যাটের মহিলাকে বলি, বলতে পারি যে আমি কিন্তু আপনার সঙ্গে আছি, আমি কিন্তু আপনার পাশে আছি। আর আমরা আমাদের এই কনভারসেশনের শেষে, এই ভিডিও আলোচনাটার শেষে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যারা দেখছেন তাদের কাছে আমরা কিছু কিছু পোস্টার্স ছবি পাঠাবার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে যেখানে মানসিক স্বাস্থ্য কর্মীরা, মানসিক স্বাস্থ্যের ডাক্তার যারা, তারা কিছু কিছু ফ্রি কনসালটেশন দিচ্ছেন, অনলাইন কনসালটেশন দিচ্ছেন প্রয়োজনে, এবং কিছু কিছু সংগঠন, এটা প্যান ইন্ডিয়ান, সারা ভারতের কিছু কিছু সংগঠন আছে যারা এই ধরনের হেল্পলাইন চালাচ্ছে, স্পেশালি চালাচ্ছে এই সময়টাতে। এবং এছাড়া স্যাফো ফর ইকুয়ালিটিরও একটা হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি যেখানে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সবাই একসঙ্গে থাকি, পরিবার কাকে বলে জানেন না, কিন্তু আমরা অন্তত যেন একসঙ্গে থাকি,
আরেকটা আমার যেটা মনে হয়েছে যে যে কোনো পুরুষ যে নিজেকে প্রশ্ন করে অনেস্টলি, তার কাছে একটা সুযোগ এসছে এবার যে বোঝার যে জেন্ডারটা কিন্তু সবারই ব্যাপার। কাজে এই টেক অ্যাওয়ে গুলো নিয়ে আমরা যদি আমাদের আগামী আলাপের দিকে এগিয়ে যাই তাহলে আমার মনে হয় অনেকটাই কাজ হবে। আমাদের মূলত দু তিনটে জিনিস এই আলোচনা থেকে বেরিয়ে এলো। প্রথম হচ্ছে যে আমরা প্রথম যেটা প্রবলেমেটাইজ করলাম সেটা হচ্ছে জেন্ডার এবং করোনার এই আন্তর সম্পর্কটা দেখে গিয়ে যে তার সাথে বাড়ির কি সম্পর্ক বা এই সুখী গৃহকোণ, সে যে কোনো নারী পুরুষ বিভাজনের মধ্যে হোক বা তার বাইরেও, এই যে বাড়ি যে নিরাপদ জায়গা নয় এবং এই বাড়ির মধ্যে থাকার দরুন বিভিন্ন ধরনের সমস্যা বাড়ছে, টেনশনস বাড়ছে, সামাজিক যে বিন্যাসগুলো আছে সেগুলো অনেক বেশি, বিভাজনগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। সেটা শুধু নারী পুরুষের বিভাজন নয়, সেটা কিন্তু মা সন্তান এবং সেইখানে যে বিভাজনগুলো হচ্ছে। তবে এটাও হয়তো বলা দরকার যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বোধহয় আমরা একটু বুঝতেও পারছি যে আমরা মধ্যবিত্ত কতটা নির্ভরশীল কিন্তু খেটে খাওয়া মানুষদের উপর। সেইখানে কিন্তু শ্রেণী বিন্যাসটা খুব স্পষ্ট যে মধ্যবিত্তর বাড়িতে যদি গৃহশ্রমিক না আসেন, পরিচারিকা না আসেন, কেয়ার গিভার না আসেন, গোটা কাজটা যদি নিজেকে করতে হয় সেটা কিন্তু পুরুষদের কোথাও একটা ফোর্স করছে যে বাড়ির কাজ করতে। অনেক পুরুষরা, অনেক ইয়াং ছেলেরা করছে, কিন্তু মূলত এটা হয়তো অনেক বেশি মেয়েদের উপর প্রেশার হচ্ছে, গার্হস্থ্য হিংসা অনেক বেশি বাড়ছে, সম্পর্কগুলোর মধ্যে যে অসম্ভব টেনশন আছে সেই টেনশন গুলো অনেক বেশি সামনে চলে আসছে, মানসিক স্বাস্থ্য কিন্তু বিপর্যস্ত। সেইখান থেকে আমাদের দুজন বক্তা কিন্তু কিছু হেল্পলাইনের কথা বললেন যে দরকার পড়লে আমরা সেইখানে ফোন করি ইত্যাদি। শিশুদের জন্যও কিন্তু চাইল্ড রাইটস কমিশন হেল্পলাইন খুলছে, সেখানেও তাদেরকে আমরা যোগাযোগ করতে পারি। এবং সর্বশেষে যে এই সময় দাঁড়িয়ে মেয়েদের স্বাস্থ্যের দিকে মাথায় রেখে বা যিনি প্রেগনেন্ট মহিলা তাঁর যে প্রয়োজনগুলো আছে, বাচ্চাদের স্কুল বন্ধ, মিড ডে মিল গুলো যাতে বাচ্চাদের পৌঁছয়, স্যানিটারি ন্যাপকিন যাতে পৌঁছয়, যেন যারা আজকে কর্মরত নন তাদের যেন মাইনে কাটা না হয়, এই জায়গাগুলো আসছে। শ্রেণী ও লিঙ্গর যে আন্তর সম্পর্কগুলো এইগুলো অনেক বেশি প্রকট, এইগুলোর দিকে আমাদের তাকাতে হবে, কারণ এইটা একটা দীর্ঘমেয়াদি জায়গায় যাচ্ছে। চেষ্টা হবে যে আমরা যেন ক্রমাগত সরকারকে এই প্রয়োজনগুলো কন্টিনিউয়াসলি বলতে থাকি যে আমাদের কি প্রয়োজন, এবং এই সামাজিক বিন্যাসটা নিয়ে আরো এই আলাপচারিতা যেন চালিয়ে যেতে পারি। সুমিতা এবং রঙ্গনকে অনেক অনেক ধন্যবাদ, চান্দ্রেকে ধন্যবাদ আমাদের এই সেশনটার জন্য, এবং পরের সেশনে নিশ্চয়ই আরো আমরা এই আলোচনাগুলো আরো বিস্তারিত ভাবে করবো। ধন্যবাদ সবাই।